বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খুঁজে পাচ্ছে না ডিবি পুলিশ। গত রবিবার 31 ডিসেম্বর ডিবি প্রধান হারুন রশিদ তিনি বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা শুনেছিলাম তিনি ছিলেন অসুস্থ, কিন্তু তিনি পরপরই দেখা যাচ্ছে নির্বাচন বিরোধী আন্দোলন এবং বিভিন্ন ঘোষণা করে যাচ্ছেন। তাই বাংলাদেশ ডিবি প্রধান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খুঁজছে, কারণ ওনার নামে বেশ কয়েকটি মামলাও রয়েছে, যিনি অসুস্থতার জন্য হাজিরা দিতে পারছেন না। আমরা আশা করছি উনি অসুস্থতা যদি না থাকেন তাহলে উনি হাজিরা দেবেন। তিনি বলেছেন, বিএনপির বড় বড় নেতারা আটক করা হয়েছে, যারা অসুস্থ তাদেরকে আমরা গ্রেপ্তার করিনি। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ওনাকে প্রায় সময় দেখা যাচ্ছে উনি বরাবরই নির্বাচন বিরোধী সমাবেশে এবং কর্মসূচিতে সময় দিচ্ছেন এবং পরপরই বিভিন্ন ঘোষণা করে যাচ্ছেন। তাই ডিবি প্রধান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওনাকেই খুঁজছে।